নমস্কার বন্ধুরা, আমি অরুন্ধতী। তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সুইট কোকোস ওয়ার্ল্ডে। আজকে আবারও একটা খুবই সিম্পল ও ইজি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি, যেটা তোমরা বিকেলবেলা টিফিনে কিংবা সকালবেলা ব্রেকফাস্টে খেতে পারো, কিংবা যারা ডায়েট করছো তারা লাঞ্চে কিংবা ডিনারেও খেতে পারো। এটা খুবই লাইট আর খুবই সিম্পল আর খুবই টেস্টিও হয়। তো বন্ধুরা, আজকে রেসিপিটা শুরু করার আগে তোমাদের বলতে চাই, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, যদি আমার ভিডিওগুলো সবসময় তোমরা দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর সাবস্ক্রাইব করার জন্য ইউটিউবে গিয়ে সুইট কোকোস ওয়ার্ল্ড সার্চ করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিও, তাহলে আমি যখন নতুন নতুন রেসিপি দিই কিংবা নতুন নতুন ব্লগ দেবো, তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা, আজকে রেসিপিটা শুরু করা যাক। আমি একটা এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে আমি 2 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর তেলটা একটুখানি গরম করে নেব। তেলটা গরম হয়ে এলে তাতে কালো সর্ষে ফোড়ন দিতে হবে। আমি এখানে 1 চা চামচ কালো সর্ষে ফোড়ন দিয়েছি। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি, এই কালো সর্ষের সাথে তোমরা একটু কারি পাতাও দিতে পারো, তাহলে টেস্টটা আরও সুন্দর আসবে। আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি দিইনি। তো এবারে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়েতে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে তাতে আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী ঝাল দিতে পারো। আমি এখানে 2 কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর 1/2 ইঞ্চ মতন আদা খুব ভালোভাবে কুচি করে দিয়েছি। তো বন্ধুরা, এটাও আমি একটু তেলের মধ্যে নেড়ে নেব। তারপর আমি দেবো গাজর, আর তোমরা চাইলে আরও অন্য সবজিও দিতে পারো। তো আমি এখানে গাজরটা একদম ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি। এখানে তোমরা বিনস, ক্যাপসিকাম আর অন্যান্য সবজিও দিতে পারো, যেমন কড়াইশুঁটি। তো বন্ধুরা, এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ সুজি দেওয়ার পরে আর গাজরটা সেদ্ধ হবে না। সেই জন্য আগে থেকে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর আমি সুজিটা অ্যাড করব। সেই জন্য আমি গাজরটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, আর তার সাথে সাথেই আমি এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ নুন ও 1/2 চা চামচ চিনি। তো চিনিটা এখানে অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো, এটা একটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়েছি। এখানে আদার্স কোনো মশলা অ্যাড হবে না, আর নুনটা আমি এখানে 1/2 চা চামচ দিয়েছি, পরে লাগলে অ্যাড করতে হবে। এবার আমি সবজিটাকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। বন্ধুরা, সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে 2 কাপ মতন সুজি অ্যাড করে দিলাম, আর সুজিটা এবার আমি সবজির সাথে হালকাভাবে নেড়ে নেব মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতন। তারপর আমি জল অ্যাড করব। সুজিটা আমি 1 মিনিট মতন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবারে আমি 3 কাপ জল অ্যাড করব। তো যে কাপে আমি মেপে সুজি অ্যাড করেছিলাম, সেই কাপ মেপেই আমি 3 কাপ জল এতে অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যে কাপে মেপে সুজিটা নেবে সেই কাপ অনুযায়ী 1 কাপ বেশি জল দিতে হবে। তো আমি এখানে 2 কাপ সুজিতে 3 কাপ জল দিলাম। এবারে খুব ভালোভাবে নাড়তে হবে, না হলে নিচে বসে যাবে। তো বন্ধুরা, যতক্ষণ না সুজিটা জলটা কমে আসছে আর একটু শক্ত হচ্ছে, খুব বেশি শক্ত হয়ে যাবে না আর খুব বেশি পাতলা থাকবে না, একটা মিডিয়াম পজিশনে আসবে, ততক্ষণ সুজিটাকে রান্না করতে হবে। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু সুজি দেওয়ার পরে নুনটা একটু কম লাগবে, তো সেটা পরে দেখে দিতে হবে, যে যেরকম নুন পছন্দ করো। এবারে আমি কন্টিনিউ নেড়ে নেড়ে সুজিটাকে রান্না করে নেব। তো বন্ধুরা, মাথায় রাখতে হবে যেন খুব বেশি শক্ত আর খুব বেশি পাতলা না থেকে যায়, একটা মিডিয়াম পজিশনে এসে সুজিটাকে বন্ধ করতে হবে। তো কন্টিনিউ নাড়তে হবে, যেহেতু সুজিটা নিচে লেগে যাওয়ার চান্স থাকে, মানে নিচে আটকে যায়, বসে যায়, সেই জন্য কন্টিনিউ নেড়ে নেড়ে, আর খুব বেশি নাড়তে হবে না, কারণ জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো বন্ধুরা, এবারে আমি ধনে পাতা অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি কারি পাতা দিইনি, কিন্তু কারি পাতা দিলে একটা খুব বেশি সুন্দর ফ্লেভার আসে, আর ধনে পাতাটা একদমই অপশনাল, আমার যেহেতু ভালো লাগে সেই জন্য আমি দিয়েছি। তোমরা যদি পছন্দ না করো এরকমই রেখে দিতে পারো, আর কিছু অ্যাড করতে হবে না। তো আমার সুজির এই উপমাটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো। এই পজিশনটাই একদম ঠিক আছে, খুব বেশি শক্তও নেই আর খুব বেশি পাতলাও নেই, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি বন্ধুরা তোমাদের সার্ভ করে দেখাবো। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সুজির এই সুন্দর রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে, আর আমি তোমাদের সামনে সার্ভ করে দিয়েছি। এটা সত্যি অনেক সুন্দর খেতে হয়, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। যারা একটু হালকা ফুলকা টিফিন কিংবা ব্রেকফাস্ট এরকম কিছু করতে চাও তারাও খেতে পারো, আর যারা ডায়েট করছো তারা তো এটা লাঞ্চ বা ডিনারে রাখতেই পারো, আগেই বলেছি। তো আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি কিংবা নতুন নতুন ব্লগ দেব তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে আর তোমরা সেই মুহূর্তে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর বন্ধুরা বেল আইকনটা প্রেস করার পরে অলে ক্লিক করে দিও, কারণ অলে না ক্লিক করলে সবসময় আমার নোটিফিকেশান তোমরা পাবে না, সেই জন্য আমার ভিডিওগুলো মিস করতে পারো। আজকের রেসিপিটা ছোট ছিল সেই জন্য ভিডিওটাও ছোট হলো। তো এরকম একটা ইজি আর সিম্পল রেসিপি তোমরা বাড়িতে বন্ধুরা অবশ্যই অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে আমাকে জানাতে বলো না। তো আজকের মতন বিদায় নেওয়ার পালা, ফিরে আসবো আরও একটা নতুন কোনো রেসিপি কিংবা একটা নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই অনেক সুস্থ থেকো, ভালো থেকো আর এরকম হাসি খুশি থেকো। আজকের মতন বিদায় জানাচ্ছি, বাই বাই, টেক কেয়ার।